हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। আর আমি রাজুবা চলে এসেছি আবার একটি নতুন বিউটি টিপস নিয়ে। সো গরমে আমাদের স্কিন অনেক বেশি ডাল হয়ে যায়, স্কিনে সান ট্যান পড়ে যায়, এর সাথে স্কিন কালো হয়ে যায়, স্কিনে কোনো গ্লো থাকে না। তো আজকে তোমাদের সাথে এমনই একটি হোমমেড টোনারের রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু তোমার ত্বকের থেকে এই সব সমস্যাকে দূর করার সাথে সাথে তোমার স্কিনকে অনেক বেশি ব্রাইট করবে, তার সাথে হেলদি তো রাখবেই এবং স্কিনে অ্যান্টি এজিং হিসাবে কাজ করবে, স্কিনকে টাইট করবে, ওপেন পোর্সের সমস্যা যাদের আছে সেটাকেও কিন্তু কম করবে এবং ব্রাউন পিম্পলস থাকলে সেটাকে রিমুভ করতে অনেক বেশি হেল্প করবে এই টোনারটি। আর এই টোনারটি কিন্তু ভীষণই উপকারী, আর গরমে এই টোনার ব্যবহার করে তোমার স্কিন একদম ফ্রেশ থাকবে। তাহলে চলো দেখে নেওয়া যাক এই টোনারটি কিভাবে তৈরি করতে হয়। তার আগে যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনকে হিট করতে ভুলো না, আর শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে এই টোনারটি তৈরি করতে হয়। এই টোনারটি তৈরি করার জন্য আমি একটি টি ব্যাগ নিয়েছি। আমি এখানে লিপটনের টি ব্যাগ ব্যবহার করছি, তোমরা যে কোনো কোম্পানি টি ব্যাগ ব্যবহার করতে পারো, আর তোমরা চাইলে খোলা যে টি গ্রিন টি থাকে সেটাও নিয়ে নিতে পারো। এর মধ্যে আমি কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করে দিচ্ছি এবং এটাকে প্রায় আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দেব, তাহলে যে গ্রিন টির এক্সট্র্যাক্টটা সেটা বেরিয়ে আসবে। গ্রিন টির থেকে এই সব এক্সট্র্যাক্ট বেরিয়েছে, এটা কালার চেঞ্জ হয়ে গেছে এবং এটা একদম ঠান্ডা করে কিন্তু ব্যবহার করতে হবে। এখানে একটা ছোট টিপস দিয়ে নিই, এই যে গ্রিন টির টি ব্যাগ, এই টি ব্যাগটি থেকে গ্রিন টি বের করে তোমরা দই বা মধুর সাথে মিক্স করে নিয়ে তোমরা ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারো। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব প্রায় 10 থেকে 12 ফোঁটা আলমন্ড অয়েল। আমি এখানে পিওর আলমন্ড অয়েল ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য অয়েল যেমন ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারো, সেটাও কিন্তু স্কিনের জন্য ভীষণই ভালো, ব্রণ পিম্পলসের সমস্যা থাকলে সেটাকে দূর করবে। এবং এই আলমন্ড অয়েল যেটা আছে সেটা কিন্তু ভীষণই ভালো সব ধরনের স্কিনের জন্য, ব্রণ পিম্পলসের সমস্যাকে দূর করে, সান ট্যানকে দূর করে, অ্যান্টি এজিং হিসাবে কাজ করে, রিঙ্কলসকে দূর করে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল ভীষণভাবে এফেক্টিভ যে কোনো ধরনের স্কিনের জন্য, স্কিনে যদি তোমার ইচিংয়ের সমস্যা থাকে সেটাকে দূর করে, স্কিনকে অনেক বেশি হাইড্রেট ময়শ্চারাইজ রাখতে হেল্প করে। অ্যালোভেরা জেলে ভিটামিন ই থাকে যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। এরপরে সব কিছুকে মিক্স করে নেব। এখানে যেহেতু অ্যালোভেরা জেল এবং আলমন্ড অয়েল ইউজ করেছি সেজন্য এটা খুব ভালো করে মিক্স হবে না, তার জন্য আমি এটাকে বোতলে ভরে তারপর ভালো করে মিক্স করে নেব। এরপর আমি এটাকে একটা স্প্রে বোতলে ভরে নেব। এই টোনারটি তুমি যে কোনো সময় ব্যবহার করতে পারো, স্নান করে এসে তুমি ব্যবহার করতে পারো, সকালে ব্যবহার করতে পারো বা রাতে শোয়ার আগেও কিন্তু তুমি ব্যবহার করেই নিতে পারো। সব বয়সে সবাই এই টোনারটি ব্যবহার করতে পারো। এই টোনারটি কিন্তু ভীষণই এফেক্টিভ একটি টোনার। তুমি যদি রেগুলার এই টোনারটি ব্যবহার করো তাহলে এর যে বেনিফিটসগুলো তুমি নিজেই দেখতে পাবে। অনেক সময় অনেকের চোখের তলা ফুলে যায়, যেটাকে চোখের তলা পাফিনেস বলে, সেটাকে আস্তে আস্তে রিমুভ করতে হেল্প করবে, চোখের তলা কালিকে দূর করবে এবং এটা কিন্তু ভীষণই ভালো সব ধরনের স্কিনে, এটা ভীষণই এফেক্টিভ। আর গরমে তোমার স্কিনকে হাইড্রেট ময়শ্চারাইজ ফ্রেশ রাখতে হেল্প করবে। এটাকে স্প্রে বোতলে ভরে নিয়ে আমি ইউজ করছি, তোমরা যে কোনো বোতলে ভরেই ইউজ করতে পারো, আর অবশ্যই এটাকে ফ্রিজে স্টোর করতে হবে। এইভাবে এই গ্রিন টি টোনারটিকে পুরো মুখে অ্যাপ্লাই করে তারপর হালকা হাতে ড্যাব ড্যাব করে পুরো মুখে অ্যাপ্লাই করে নিব, তাহলে এটা আস্তে আস্তে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে ফ্রেন্ডস, এই গ্রিন টি টোনারটি তোমরা বাড়িতে বানাও, ইউজ করো, কেমন রেজাল্ট পেলে সেটা আমার সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর যদি কোনো রকমের কোশ্চেন থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাও, আমি রিপ্লাই দেবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।